হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের জন্য একটা নয় দুখানা অফিসিয়াল নোটিফিকেশনের খবর নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু বেরিয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু ভেরিয়াস পোস্টের রেসপেক্টে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে, এবং এর রেসপেক্টে কিন্তু তোমাদেরকে অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ডিটেলসে কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু দুখানা রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, এবং যার রেসপেক্টে কিন্তু তোমরা রেফারেন্সের মেমো নাম্বারটাও দেখতে পাচ্ছ। তার সাথে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু 31 জানুয়ারি 2022 রাত 12টার মধ্যে কিন্তু তোমাদেরকে এখানে আবেদন করতে হবে। এবং তার সাথে আমি যদি সবার প্রথমে এখানে নাম্বার অফ পোস্ট নিয়ে কথা বলি, তাহলে প্রথম যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে কিন্তু 3খানা ডিফারেন্ট টাইপ অফ পোস্ট বেরিয়েছে, এবং তার রেসপেক্টিভলি ভ্যাকান্সি বেরিয়েছে। সবার প্রথমে কিন্তু ল্যাব টেকনিশিয়ান বেরিয়েছে, যেখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির একটা ভ্যাকান্সি আছে। তোমরা কিন্তু এখানে 22,000 টাকা স্যালারি পেয়ে যাবে, এবং তার সাথে এখানে যে প্লেস অফ পোস্টিং হবে সেটা কিন্তু বসিরহাট মিউনিসিপ্যালিটির রেসপেক্টে হবে। এখন যদি দ্বিতীয় পোস্ট নিয়ে কথা বলি, সেটা কিন্তু বেরিয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, সব মিলে 4খানা ভ্যাকান্সি বেরিয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি 2টো ভ্যাকান্সি, এসসি 1টা, এসটি 1টা, এবং এখানে কিন্তু তোমরা 25,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এবং তার সাথে এখানে যে প্লেস অফ পোস্টিং হবে সেটা কিন্তু বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের রেসপেক্টে হবে। এখন যদি কথা বলি 3 নম্বর পোস্টের রেসপেক্টে, তাহলে এটা কিন্তু বেরিয়েছে ল্যাব টেকনিশিয়ানকে রেসপেক্ট করে, যেখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির 1টা ভ্যাকান্সি আছে। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমরা 22,000 টাকা করে স্যালারি পেয়ে যাবে, এবং তার সাথে প্লেস অফ পোস্টিং কিন্তু বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের রেসপেক্টে হবে। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন যদি কথা বলি তোমাদের পোস্ট ওয়াইজ ডিটেলস নিয়ে, অর্থাৎ তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং সিলেকশন প্রসিডিওর নিয়ে, তাহলে সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, এখানে প্রথম যে পোস্ট অর্থাৎ ল্যাব টেকনিশিয়ান আছে, সেখানে কিন্তু আপার এজ লিমিট আছে 40 ইয়ার্স। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু 1/1/2022 ভিত্তিতে তোমাদের 40 বছর বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের মধ্যে যারা যারা 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছো, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদেরকে কম্পিউটার নলেজ রাখতে হবে, এমএস অফিস জানতে হবে, এবং ইন্টারনেট কিন্তু জানতে হবে। এখানে যে সিলেকশন প্রসিডিওর থাকবে সেটা কিন্তু মেরিট লিস্টের উপরেই থাকবে, এবং এখানে যে স্কোরিং ডিপার্টমেন্ট আছে সেটা কিন্তু টোটাল 100 আছে, 85 কিন্তু তোমাদের মেরিট বেসিসে হবে, এবং 15 নম্বর কিন্তু কম্পিউটার টেস্ট হবে। এটা কিন্তু এখানকার সিলেকশন প্রসিডিওর। এখন যদি কথা বলি সেকেন্ড যে পোস্ট বেরিয়েছে তার রেসপেক্টে, তাহলে সেটা কিন্তু বেরিয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের রেসপেক্টে। এখানে তোমাদের মধ্যে যারা যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো, এবং তোমাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে 2-হুইলারের রেসপেক্টে, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং কম্পিউটারের জন্য কিন্তু তোমাদের 2 মাসের মিনিমাম সার্টিফিকেট থাকতে হবে। তার সাথে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু টোটাল সিলেকশন প্রসেসটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে 40 মার্কস থাকবে, আর এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড থেকে কিন্তু 10 মার্কস থাকবে। তার সাথে তোমাদেরকে বলে রাখি, এখানে যে 3rd নম্বর পোস্ট অর্থাৎ ল্যাব টেকনিশিয়ান বেরিয়েছে, তোমাদের মধ্যে যারা যারা 10+2 এবং তার সাথে DMLT করেছো, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু আপার এজ লিমিট 40 বছর থাকছে। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, এখানে যে সিলেকশন প্রসিডিওর আছে সেটা কিন্তু টোটাল 100 নম্বরে আছে, যার মধ্যে একাডেমিক থেকে কিন্তু 40 মার্কস থাকবে, যার মধ্যে মাধ্যমিক থেকে 10, হায়ার সেকেন্ডারি থেকে 10, BMLT থেকে 5, DMLT থেকে 15, এবং তার সাথে রিটেন টেস্ট 40 মার্কস থাকবে, কম্পিউটার টেস্ট কিন্তু 10 মার্কস থাকবে, এবং তার সাথে ইন্টারভিউ কিন্তু 10 মার্কস থাকবে। সব মিলে কিন্তু টোটাল স্কোর 100 মার্কস থাকবে, যেটা কিন্তু এখানে সিলেকশন প্রসিডিওর। তো বন্ধুরা, তোমাদের সাথে 3টে পোস্টের রেসপেক্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বললাম। এখন যদি তার সাথে এজ লিমিটের যে রিল্যাক্সেশন আছে তার রেসপেক্টে কথা বলি, তাহলে এখানে কিন্তু SC/ST-দের জন্য 5 বছর, আর OBC-দের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে যে দুখানা নোটিফিকেশন বেরিয়েছে, প্রথম নোটিফিকেশনের কিন্তু ডিফারেন্ট টাইপ অফ পোস্টের রেসপেক্টে তোমাদের সাথে কথা বললাম, তার সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার রেসপেক্টে কথা বললাম। এখন যদি তোমাদের সাথে দ্বিতীয় যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার রেসপেক্টে কথা বলি, তাহলে এখানে তোমরা মেমো নাম্বারটা দেখতেই পাচ্ছ, এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, দুটো নোটিফিকেশনের রেসপেক্টে কিন্তু আবেদন করার পদ্ধতি সেম, তাই জন্য সেটা সবার লাস্টে তোমাদের সাথে কথা বলবো। এখন যদি ডিফারেন্ট টাইপ অফ পোস্টের রেসপেক্টে কথা বলি, তাহলে তোমাদের এখানে জানিয়ে রাখি, সব মিলে কিন্তু 14খানা ডিফারেন্ট টাইপ অফ পোস্ট বেরিয়েছে। আমি কিন্তু
ভিডিওটাকে বেশি বড় করতে চাই না। তো তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে অফিসিয়াল নোটিফিকেশনের যে লিঙ্ক সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ পোস্টের রেসপেক্টে যে এক্সাম প্রসেসটা আছে, অর্থাৎ সিলেকশন প্রসেসটা আছে, সেটা কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। আমি যদি এখন নেম অফ দ্য পোস্টের রেসপেক্ট নিয়ে শুধুমাত্র কথা বলি এবং ভ্যাকান্সির রেসপেক্টে কথা বলি, তাহলে তোমরা এখানে জেনে রাখো যে এখানে যে প্রতিটা ডিফারেন্ট টাইপের পোস্ট বেরিয়েছে, তার মধ্যে সবার প্রথমে কিন্তু বেরিয়েছে ফুল টাইম মেডিকেল অফিসে, যেখানে কিন্তু টোটাল 3খানা ভ্যাকান্সি আছে। এখানে কিন্তু তোমরা 60,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তারপরে মেডিকেল অফিসার আছে, যেটা কিন্তু আন্ডার আর কে এস কে প্রোগ্রামের রেসপেক্টে, যেখানে কিন্তু তোমরা একটা ভ্যাকান্সির জন্য আবেদন করতে পারবে। সব মিলে কিন্তু 60,000 টাকা এখানে তোমরা স্যালারি পেয়ে যাবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে একটা ভ্যাকান্সি বেরিয়েছে, 22,000 টাকা করে স্যালারি পেয়ে যাবে। কাউন্সিলারের তরফ থেকে কিন্তু একটা ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে তোমরা 22,000 টাকা করে স্যালারি পেয়ে যাবে। শুধুমাত্র কিন্তু এটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বেরিয়েছে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট থেকে 2খানা ভ্যাকান্সি বেরিয়েছে, যার জন্য 10,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট থেকে কিন্তু এখানে 2খানা ভ্যাকান্সি বেরিয়েছে, যার জন্য কিন্তু তোমরা 10,000 টাকা এখানে টোটাল স্যালারি পেয়ে যাবে। এবং তার সাথে সাথে তোমরা প্লেস অফ পোস্টিংটা দেখতেই পাচ্ছ। এখন যদি তার পরের কথা বলি, অর্থাৎ এরপরে যেটা বেরিয়েছে সেটা কিন্তু সাইকিয়াট্রিস্ট নার্সের রেসপেক্টে বেরিয়েছে, যেখানে কিন্তু সব মিলে একটা ভ্যাকান্সি বেরিয়েছে, 28,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে। তারপরে কিন্তু পিট সাপোর্টারের রেসপেক্টে বেরিয়েছে, তার রেসপেক্টে কিন্তু এখানে 1খানা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, 10,000 টাকা স্যালারি পেয়ে যাবে। পাবলিক হেলথের রেসপেক্টে ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্টের রেসপেক্টে একটা ভ্যাকান্সি বেরিয়েছে, 40,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটরের রেসপেক্টে কিন্তু একটা আনরিজার্ভ ক্যাটাগরির ভ্যাকান্সি বেরিয়েছে, যার মধ্যে কিন্তু তোমরা 26,000 টাকা স্যালারি পেয়ে যাবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের তরফ থেকে, ল্যাব টেকনিশিয়ান, ব্লাড ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু একটা একটা করে ইন্ডিভিজুয়াল টোটাল এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, যার জন্য কিন্তু তোমরা 22,000 টাকা এবং 13,000 টাকা রেসপেক্টিভলি এখানে তোমরা স্যালারি পেয়ে যাবে। তারপরে যেটা বেরিয়েছে সেটা কিন্তু VDV টেকনিক্যাল সুপারভাইজারের তরফ থেকে বেরিয়েছে, 2খানা এখানে টোটাল ভ্যাকান্সি আছে, 22,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এবং স্টাফ নার্সের তরফ থেকে কিন্তু 6খানা ভ্যাকান্সি আছে, যার জন্য তোমরা 25,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এবং তোমাদের এখানে বলে রাখি যে 14খানা ডিফারেন্ট টাইপ অফ নেম অফ দ্য পোস্ট দেখলে তার রেসপেক্টিভলি কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেসটা কিন্তু PDF দিয়ে দিয়েছে। তোমরা আবারও বলছি ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আমি হয়তো কিন্তু ভিডিওটাকে বড় করতে চাই না, যেটা সঠিক তথ্য সেটা কিন্তু তোমাদের দিতে চাই। তো তোমরা সেটা ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখান থেকে কিন্তু তোমরা পুরোটাই চেক করে নিতে পারবে। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু সেটা তোমাদের কমপ্লিট বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন যদি তোমাদের সাথে কথা বলি এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, তাহলে এখানে কিন্তু 100 rupees অ্যাপ্লিকেশন ফিস লাগছে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য, আর 50 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC A এবং OBC B ক্যাটাগরিদের জন্য। এই যে তোমরা অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, তার রেসপেক্টে কিন্তু তোমাদেরকে এখানে 100 rupees এবং 50 rupees কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিসটা পাঠাতে হবে। এবং তার সাথে ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে যদি কথা বলি, তাহলে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু রাত 12টা অবধি আছে, 31/1/2022 পর্যন্ত। এখন যদি কথা বলি তোমরা কিভাবে আবেদন করবে, তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করো, সেখানে কিন্তু আমি সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। তো তোমাদের প্রথমে কিন্তু এই যে পার্টিকুলার অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, তার রেসপেক্টে কিন্তু ডিপোজিট ট্রান্সফারটা করতে হবে। তারপরে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখছো, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট সেলে যেতে হবে, সেখানে অ্যাপ্লাই নাও করতে হবে। এবং অ্যাপ্লাই নেওয়ার পরে কিন্তু তোমরা এখানে তোমাদের নিজেদের ফর্ম যেটা আছে সেটাকে ফিল আপ করবে, যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটা করে, তারপরে কিন্তু এখানে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে হবে। সেখান থেকে কিন্তু একটা রিসিপ্ট কপি বেরিয়ে যাবে অ্যাপ্লিকেশন নাম্বারের রেসপেক্টে, এবং সেখান থেকে কিন্তু তোমরা হার্ড কপিটা তোমাদের কাছে রেখে দেবে। তারপরে পরবর্তী পোস্ট কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে, অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে, এবং তারপরে কিন্তু বিভিন্ন যে সিলেকশন প্রসিডিউর আছে তার রেসপেক্টে কিন্তু এখানে নিয়োগ পদ্ধতিটা কন্টিনিউ করা হবে। তাহলে কিন্তু তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে যাবতীয় লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা খুব অনায়াসেই ফর্মটাকে ফিল আপ করে ফেলতে পারবে। তো বন্ধুরা, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে কিন্তু একসাথে 2খানা নোটিফিকেশন প্রকাশিত করেছে। তোমাদের সাথে কমপ্লিট ডিটেলসে কিন্তু আজকে এই ভিডিওতে কথা বললাম। তোমাদের মধ্যে যারা এখানে আবেদন করতে পারছো অবশ্যই আবেদন করে দিও। তার সাথে তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নিত্য নতুন লেটেস্ট জব আপডেটের খবর নিয়ে তোমাদের সামনে কিন্তু ভিডিও রেগুলারলি প্রোভাইড করি। তার সাথে তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।